জমজম কূপ হচ্ছে বহুগুণে সমৃদ্ধ মহান আল্লাহর পক্ষ থেকে পাওয়া বরকতময় নিয়ামতের পানি। হজ ও উমরায় অংশগ্রহণকারীরা এবং জমজমের এ পানি পাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য ব্যক্তিদের জন্য এ পানি পানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়ে গেছেন। হাদিসে ঘোষিত নিয়ম অনুযায়ী তৃপ্তি সহকারে জমজমের পানি পান করা ইমানের বহিঃপ্রকাশ। মুনাফিকরা চাহিদা মতো জমজমের পানি পান করত না। তাছাড়া এ পানি পানের রয়েছে বিশেষ উপকারিতা। জমজমের পানির গুণাগুণ ও উপকারিতার বিষয়টি চিকিৎসা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তারপরও এ পানির একটি বিশেষ উপকারিতা রয়েছে। এ পানি পানে নিয়ত অনুযায়ী উপকারিতা পায় মুমিন বান্দাগণ। হাদিসে এসেছে হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, জমজমের পানি যে উপকার পাওয়ার আশায় পান করা হবে তা অর্জিত হবে বা উপকার পাওয়া যাবে। মুমিন মুসলমানদের উচিত জমজমের পানি পানের বিশেষ উপকারিতা পেতে যথাযথ সম্মান ও দোয়ার সঙ্গে পান করা, মনের একনিষ্ঠ নিয়ত পূরণে আল্লাহর সাহায্য প্রার্থনায় এ পানি পান করা। চ্যানেল এইচ বাংলা ডেস্ক রিপোর্ট।